আমি এখানে 10 কেজি প্লাস্টিক থেকে আমি 7 লিটার তেল পাচ্ছি। ফেলে দেয়া পলিথিন পুড়িয়ে উৎপাদন করা হচ্ছে ডিজেল, অক্টেন, পেট্রোলের মতো জ্বালানি তেল। 10 কেজি পলিথিন পুড়ালেই মিলছে 4 লিটার ডিজেল, 2 লিটার পেট্রোল ও 1 লিটার অক্টেন। বাকিটা হচ্ছে জ্বালানি গ্যাস, আবার পুরানোর পর কয়লা ব্যবহার করা হচ্ছে ছাপা মেশিনের কালি হিসেবে। 10 কেজি প্লাস্টিক যদি আমি গলায় আসলে এখান থেকে আমি 7 লিটার তেল পাই, তার ভিতরে হচ্ছে আপনার 4 লিটার ডিজেল, 2 লিটার পেট্রোল, 1 লিটার অক্টেন, আর বাকিটুকু পাচ্ছি আমি জ্বালানি গ্যাস। পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে এতগুলো দামি দামি উপাদান তৈরি করে রীতিমতো তাক লাগিয়েছে এক দ্বাদশ শ্রেণীর ছাত্র। তার বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মৈদাম গ্রামে, নাম পারভেজ মোশারফ। গ্রামের খেটে খাওয়া পরিবারের কৃষক বদিউজ্জামানের ছেলে পারভেজ মোশারফ ইউটিউব দেখে আগ্রহী হন এমন অসাধ্য কাজ করার। প্রথমে ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে আসে তার সফলতা। একটি বড় তেলের ড্রাম, দুটি গ্যাস সিলিন্ডার, একটি ছোট জেরিক্যান, কয়েক ফুট লোহা এবং প্লাস্টিকের পাইপ দিয়ে তৈরি এ প্ল্যান্টে দিনে 20-30 লিটার জ্বালানি তেল উৎপাদন করে পারভেজ। তাতে খরচ পড়ে মাত্র 7-8 হাজার টাকা। প্রতি 10 কেজি পরিত্যক্ত পলিথিন থেকে উৎপাদন হচ্ছে 7 লিটার তেল, সেই সাথে উৎপাদন করা হচ্ছে গ্যাস, যা ওখানেই জ্বালানি হিসেবে ব্যবহার করেন পারভেজ মোশারফ। পারভেজের কাছ থেকে এখন নিয়মিত তেল কিনছেন স্থানীয় বাইকাররা, বলছেন তার কাছ থেকে সহজে এবং কম দামে তেল পাচ্ছেন তারা। এছাড়াও ট্রাক্টর সহ অন্যান্য যানবাহনে ব্যবহার হচ্ছে পলিথিন পুরানো তেল। পারভেজ মোশারফের এহেন কাণ্ডের খবর ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকা থেকে অনেকে আসছেন তার তেল উৎপাদনের কারিশমা দেখতে। কৃষি জমি ও পরিবেশের ক্ষতির কারণ এই পলিথিন থেকে তেল তৈরিতে যেমনি দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছে পরিবেশ, তেমনি উচ্চ মূল্যের জ্বালানি তেলের বাজারে পারভেজের কাছে কম দামে জ্বালানি পেয়ে খুশি এলাকাবাসী। এলাকার মধ্যে আমাদের টিলার আছে, টিলার দিয়ে আমরা মনে করেন হাল চাষ করতেছি, সেখানে আমরা 80 টাকা পারভেজের কাছ থেকে তেল কিনে নিয়ে আমরা জ্বালানি তেল পুরতে পারতেছি। এবং আমার ভাষণ 3 অ্যাবজেট গাড়ি আছে, সেই গাড়ি আমি এখান থেকে আইসা মনে করেন যে তেল কিনে নিতেছি পারভেজের কাছ থেকে। আমাদের অঞ্চলের এই পারভেজ যে প্রযুক্তিটা তৈরি করছে, এতে করে এখন আমাদের পরিবেশে যে আগে পলিথিনগুলো পরে থাকতো আশেপাশে বাজার ঘাটে, সেই পলিথিনগুলো কিন্তু এখন পরে থাকতেছে না, মানে সব এখন মোটামুটি আমাদের এলাকাটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। তার বাবা বদিউজ্জামান জানান, ছেলের স্বল্প আয়ে নিজের পড়ালেখা ও সংসারের খরচ যোগালেও রয়েছে অভাব, তাই আর্থিক সহযোগিতা পেলে প্ল্যানটি বড় পরিসরে করতে পারলে সবার জন্যই ভালো হতো। এই কাজটা ভালোভাবে করতে পারলে, বড় দামের ভিতরে করতে পারলে আমার মনে হয় আছে আর একটু আগান যাইতো। আমার মনে হয় সরকার কিছু সহযোগিতা করলে এই কাজটা খুব ভালো হইতো। আমি তো পারতাছি না, অনেক কেসের দরকার। এই কাজটা করতে গেলে, বড় একটু দামের ভিতরে করতে গেলে বেশি করে পলিথিন ঢুকাইলে বেশি তেল বাড়াবো। আর যেহেতু বিশ্ববাজারে তেলের দাম বেশি, আর এইভাবে যে আমরা যে কাজটা করতেছি, যদি কোনো সরকারি কিংবা বেসরকারি কোনো সহায়তা পাওয়া যায় তাহলে এই কাজটা প্রসার ঘটানো সম্ভব। আর পারভেজের ব্যতিক্রমী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার স্থানীয় জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ। তাদের দাবি সরকারি কোনো সহযোগিতা। এই পরিধিনে যে আমাদের জমির ফসল ক্ষতিকর দূষণীয় হয় সে পরিবেশটাকেও সে রক্ষা করতেছে পাশাপাশি। তা আমি আশা করব সরকার মহোদয় যদি এই দিকটা ভালো হয়ে থাকে, সারা বাংলাদেশে যদি এরকম একটা প্রচলন করা যায়, এরকম একটা ওর মতো করে কেউ যদি তেল উৎপাদন করেন, তাহলে মনে হয় আমাদের দেশের জন্য একটা উপকার হবে। তার প্রচেষ্টা একটু বড় আকারে করতে গেলে তার আর্থিক সাহায্যের দরকার, এবং তেলটা আরেকটু রিফ্রেশিং করার দরকার, তাহলে এটা সে বাজারজাত করতে পারবে। এ ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা টেলিভিশন।